আমি আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। দেখো ইকো পার্কে আমরা চলে এসেছি। আশা করছি আগের ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে ইকো পার্কে গাড়ি পার্কিং এর জায়গা আছে, এখানে সব গাড়ি পার্কিং হয়। তো দেখো এটা ইকো পার্কের টিকিট কাউন্টার। অমিত টিকিট কাটছে 30 টাকা করে পার হেড। ঢোকার বেতে টিকিট কাউন্টারে টিকিট লাগলো 30 টাকা করে পার হেড। তোমাদেরকে বলেছিলাম যে আমার ভাই বোনেদের সঙ্গে পরিচয় করলো, তো দেখিয়ে দিই আমাদের ভাই বোনের। এটা হচ্ছে বড় মামার ছেলে আয়ুষ ঘোষ, নাম বলে দাও আয়ুষ। আর ও কাকুন, কাকুন ঘোষ, ও MBA কমপ্লিট হয়ে গেছে, জব করছিল আর আরও অন্য জবের জন্য আর কি এ করছে। তো পরিচয় হয়ে গেল আমাদের মিষ্টি মিষ্টি সব ভাই বোনেদের সঙ্গে। তো আমরা দেখতেই পাচ্ছি ইকো পার্কে চলে এসেছি। তো দেখো ভেতরটা তো আমি ঘোরার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও ঘুরিয়ে সবটা দেখিয়ে দেব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, এখানেই দেখো। আমরা 4 নম্বর গেট দিয়ে ঢুকে পড়েছি। আর দেখো এইখানে সাইডেই একটা করোনা ভাইরাসের একটা মূর্তি রাখা আছে, করোনা ভাইরাস। এখানে 7 ওয়ান্ডার্স আছে, 7 ওয়ান্ডার্সের ঢোকার জন্য 30 টাকা করে টিকিট লাগলো। তো এই দেখো টিকিট কাউন্টার অমিত কেটে নিল, আমার হাতে দেখো টিকিট আছে। আর আগের যে মেন 4 নম্বর গেটে ঢোকার জন্য টিকিট আছে, ব্যাগে ঢুকিয়ে দেখেছি। আর এই চলো, তো দেখতে পাবে আমাদের সঙ্গে সঙ্গে চলে এসো। প্রচুর বড় এরিয়া দেখতেই পাচ্ছ। আমরা বিয়ের আগে আমি আর অমিত এসেছিলাম এখানে, কিন্তু আমরা এখানটাতেই মিস করে গেছিলাম। মানে 7:30 বন্ধ, সকাল 11টা থেকে সন্ধ্যে 7:30 অবধি খোলা থাকে, এইখানে আবার বন্ধ হয়েছে 6টার সময়। তো এইখানটা আমরা মিস করে গেছিলাম। তো আবার নেক্সট টাইম চলে এসেছি সেকেন্ড বার, তো সেই জন্য আগে ফার্স্ট এইখান দিয়ে স্টার্টিং করছি। দেখো এখানে 7 ওয়ান্ডার্সের ম্যাপ দেওয়া আছে, কোনটা 7টা পৃথিবীর 7টা আশ্চর্য জিনিস এই ইকো পার্কে রাখা আছে, স্থাপন করা হয়েছে। তো 7টা আশ্চর্য জিনিস কী কী এখানে লেখা আছে আর ম্যাপ অনুযায়ী সব কোনটা কোন দিকে আছে সব ডাইরেকশান দেওয়া আছে। তো আমরা এখানে ঢুকে পড়লাম। দেখো সিকিউরিটি গার্ডকে টিকিট দেখাতে হচ্ছে ঢোকার মুখে। তো প্রথমেই আমরা ঢুকে পড়েছি গেট দিয়ে পিরামিডের কাছে। এইখানে মিশরের জানি আমরা বিখ্যাত জিনিস পিরামিড। তো আমরা পিরামিডে চলে এসেছি, পিরামিড অনেকগুলো এখানে স্থাপিত আছে। তো দেখো পিরামিডে একটা পোর্শন ঢোকারও জায়গা আছে, আর দেখো তার অপর সাইডের আছে, অপোজিট সাইডেই একটা ঝর্ণা তাজমহল আছে। আর দেখো পিরামিডের এই দিকেই আমরা আর কি ঘুরছি, সব ফটো তুলছি। আর দেখো এইখান দিয়ে ঢোকার একটা জায়গা আছে, গেট মতো করা আছে। তো আমরা জানতাম না, কিন্তু দাদাদের অনুসরণ করে আমরাও ভেতর দিকে ঢুকে পড়লাম, ভেতর দিকে যাচ্ছি। তো ভেতরে লাইট আছে, ভেতরে লাইট আছে। তো লাইটের মাধ্যমে জিনিসটা আরও আকর্ষণীয় হয়ে উঠেছে, দেখতেই পাচ্ছ। ইট দিয়ে পাথর দিয়ে সব খোদাই করা আছে মূর্তি, আগেকার জিনিস, মানে যখন তখনকার মিশরের যেসব জিনিস খোদাই করা আছে, আদিম মানুষ, তারপরে সব বন মানুষ, দেখো বন মানুষ, আর সব সুন্দর করে রং করা আছে, মূর্তি খোদাই করা আছে। এই যে চাষ করতে আছে লাঙল নিয়ে, সেইগুলো পাথরে সব খোদাই করা আছে। তখন যে আদিম প্রত্যয়যুগ, নবপ্রসদ যুগ, মানে তখনকার যে যুগগুলো ছিল সেই সময় আদিম মানুষরা সব অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আর দেখো এইখানে মমিও রাখা আছে, পুরো যেন মনে হচ্ছে আমরা মিশরেই চলে এসেছি। আমি তো যাইনি, কিন্তু ওটাই মনে হচ্ছে। আর তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি, সামনেই একটা ঝর্ণা আছে, দেখো ঝর্ণা পড়ছে, যেন মনে হচ্ছে আমরা একটা কোনো পাহাড়ে চলে এসেছি। আর সামনেই তাজমহল আছে, আমরা যে যার মতো ফটো তুলতে ব্যস্ত। আর দেখো আমরা ওখানেই একটা পোল আছে, পোল দিয়ে রাস্তাটা ক্রস করতে হচ্ছে, বাঁধ মতো, দেখো সিঁড়ি মতো করা আছে, কাঠের তৈরি এইটা পুরোটাই। তো এইটা দিয়ে আমরা চলে আসছি। তো আমার তো খুব মজা হচ্ছে, আবার ঝর্ণাটা দেখিয়ে দেখে নাও একবার। এবার আমরা চলে এলাম পেটার জর্ডানে,
তো ওইখানটাও তোমরা দেখো খুব সুন্দর লাগছে। এইসব জিনিস তো আমরা মানে গিয়ে গিয়ে কবে দেখতে পারবো কিনা জানি না, কিন্তু ইকো পার্কে এসে আমরা সব জিনিসটা একসাথে দেখে নিলাম। তো আমি তো প্রচুর আজকে খুশি, সাথে সাথে তোমাদেরও খুশি করতে চাই, সেই জন্য তোমাদেরকেও সুন্দর করে দেখে দিচ্ছি। দেখো মূর্তিগুলো কি সুন্দর খোদাই করা আছে, দেয়ালের গায়ে গায়ে পাথর কেটে কেটে এরকম তৈরি করা আছে, নানা রকম নকশা করা আছে, নকশা তারপরে কালার করা আছে সুন্দর করে, আর পুরোটাই মানে খুব দৃষ্টি আকর্ষণ করছে, খুব আকর্ষণীয় দর্শনীয় জায়গা করে তুলেছে ইকো পার্কটা। এইসব সাতটা আশ্চর্য জিনিস সাজিয়ে আরও অনেক কিছু আছে, সেইটা আস্তে আস্তে তোমাদের দেখাবো, আমরাও দেখবো তোমাদেরকেও দেখাবো। তো খুব সুন্দর লাগছে ভেতরটা, মানে আমার আইডিয়াই ছিল না যে ভেতরটা এত সুন্দর করা আছে বলে। তো দেখো এখানে একটা বাঁশি বাজাচ্ছে ছোট ছেলে কৃষ্ণ ঠাকুর, সব গাছপাতা দিয়ে একটা ডিজাইন। দেখো এটা পেট্রার জর্ডান, তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। দেখো এইখানে আমরা যে যার মতো ফটো তুলতে ব্যস্ত, সেলফি নিতে ব্যস্ত। তো এইটা দেখো তাজমহল, দেখতেই বুঝতেই পেরে গেছো তোমরা। আর এইগুলো ইস্টার স্ট্যাচু, ইস্টার আইসল্যান্ড স্ট্যাচু দেখো। আর এইটা দেখো ক্রাইস্ট দ্য রিডিমার ব্রাজিলে, এটা ব্রাজিলে আছে, ব্রাজিলের দর্শনীয় জিনিস এটা। তো ওখান থেকে আমরা এই দেখো তাজমহলটা তুলছি, তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। তাজমহলটাও দেখে নাও, কারণ এইটা একটা খুবই আকর্ষণীয় জিনিস, দর্শনীয় জিনিস এই জিনিসটা। এইটা আমাদের ভারতবর্ষের গর্ব, এই তাজমহল দিল্লির আগ্রায় তাজমহল বিখ্যাত, সেইটা সবাই জানো, সেইটা আমাকে আর নতুন করে বলার কিছু নেই। কিন্তু তাও আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আমি নিজে জানি সেইটা তোমাদেরকে সেটুকু জানিয়ে দিচ্ছি। তো এইখানটা যেন মনে হচ্ছে সত্যিকারেরই আগ্রার তাজমহল, মানে খুব সুন্দর জিনিসটা তৈরি হয়েছে, আর চারিপাশটাই আমরা ঘুরছি আর তোমাদেরকেও ঘুরে দেখাচ্ছি। পুরো শ্বেতপাথরের তৈরি, খুব সুন্দর জিনিসটা, মানে নিজে চোখে না দেখলে না অনুভব করলে এইগুলো বোঝা যাবে না, এইগুলো ফিলিংস দিয়ে উপভোগ করতে হয়, যে যার ফিলিংস যেমন। তো আমরা তাজমহল থেকে বেরিয়ে পড়লাম, আমরা এবার সামনের দিকে হেঁটে যাচ্ছি। এইটা হচ্ছে চীনের প্রাচীর, চীনের প্রাচীরের দিকে এগিয়ে যাচ্ছি। এইটা সবাই জানো খুব বিখ্যাত, চীনের প্রাচীর অনেক উঁচু, এমনকি শোনা যায় চাঁদ থেকেও নাকি এই চীনের প্রাচীর দেখা যায়। তো দেখো সূর্যের আলোটাও পড়ছে আর খুব রোদ উঠেছে আজকে, মানে ওয়েদার পুরো ফ্রেশ আর ঝলমলে রোদ। দেখো চীনের প্রাচীরটা কি সুন্দর, আর সাইডগুলো ঘাসে মোড়া, গাছপালায় সবুজ রঙে মুড়ে গেছে যেন চারিদিক, চারি প্রান্ত সবুজ রঙে মোড়া। দেখো কি সুন্দর লাগছে, আমার তো চোখ মানে একদম ধাঁধিয়ে যাচ্ছে, মানে আমি যেন মনে হচ্ছে মন ভরে প্রাণ ভরে শুধু দেখতেই থাকি আর সেলফি নিতেই থাকি, মানে সারাক্ষণ যে কত সেলফি তুলছি সেটা আর গুনে বলা যাবে না। আমি তো ওকে শুধু বলছি আমার ফটো তুলে দাও, অমিতকে বলছি ফটো তুলে দাও, সবাইকে ভাই বোনেদের বলছি চ সেলফি নি। তো দেখো এই জবা ফুলটাও কি সুন্দর, খুব ভালো লাগছে এখানে, মানে সবুজে মোড়া প্রকৃতির। এরপর ওখান থেকে চলে এলাম আমরা কলেজিয়ামে, এটা দেখো কি সুন্দর। এইখানটা আমি তো যাচ্ছি তার সাথে সাথে তোমরাও চলো,
আর আমরা ফটো তুলতে এখন ব্যস্ত, আর আমার ভাই বসে পড়েছে একটু, কারণ আমরা এতই সেলফি নিতে ব্যস্ত, ও বসে পড়েছে, ভাবছে দিদিদের তো সেলফি নেওয়া, দিদি বোনেদের সেলফির শেষ নেই, তো আমি একটু বসে পড়ি। তো দেখো আমরা রাউন্ড দিচ্ছি, পুরোটাই ঘুরে ঘুরে যাচ্ছি আর তোমাদেরকেও ঘোরাচ্ছি। আর এইখানটা কি বলতো বন্ধুরা, এইখানটা অনেকটা ভুলভুলাইয়া টাইপের, মানে কোথা দিয়ে ঢুকছি কোথা দিয়ে বেরোচ্ছি আমি নিজেও বুঝতে পারছি না। খুব ইন্টারেস্টিং জায়গা এটা। দেখো আমরা এইখান দিয়ে যাচ্ছি, রাউন্ড দিচ্ছি, রাউন্ড দিতে দিতে আমরা আর একটা জায়গায় ঢুকে পড়েছি। তো মানে এটা একটা খুব মানে লুকোচুরি খেলার প্লেস, লুকোচুরি খেলার জন্য বেশ ভালোই হবে, বাচ্চারা মজাও নিতে পারবে, বড়রাও মজা নিতে পারবে, যে কেউ যদি ঢুকে পড়ে সে আর অন্যজনকে খুঁজে পাবে না যে কোথায় গেল রে বাবা, এই তো দেখলাম এখানে। তো খুব দারুণ এইখানটা লাগছে আমার। এই দেখো আমি আবার একটা জায়গায় ঢুকে পড়লাম, বেশ ইন্টারেস্টিং জিনিসটা। আর দেখো সবটাই ঘেরা, আর কি সুন্দর, এখানে সব ছেলেদের মূর্তি করা আছে, সেই যেমন স্টেডিয়ামে আমরা বসে থাকি কোনো খেলা দেখার জন্য, সেই রকমই সব মূর্তি করা আছে, ওরাও বসে বসে দেখছে পুরোটাই। তো ঘেরা টপে সবটাই তৈরি, দেখো চারিদিকটাই খুব সুন্দর লাগছে, আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি। আর দেখো বাঘ সিংহ এখানে আছে, এইটা বাঘ, খোপের মধ্যে বাঘ আছে একটা, আর ওই খোপের মধ্যে পিছনে খোপের মধ্যে একটা সিংহ রাখা আছে। তো এইগুলো পাথরেরই হয়তো তৈরি হবে, মাটির নয়তো পাথরের। তো খুব সুন্দর লাগছে। আমরা এবার কলোসিয়াম থেকে বেরিয়ে পড়লাম, কলোসিয়াম থেকে বেরিয়ে আমরা এবার অন্যদিকে যাবো, ইকো পার্কে অন্যদিকেই যাব। তো নেক্সট ভিডিওতে আমরা সেইটা দেখাবো যে কোথায় যাচ্ছি কি করছি, আর তোমরা চোখ রেখো। আর আজকের মতো আমি ভিডিওটা এখানেই এন্ড করলাম, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে তো আমার দেখা হচ্ছে, ইকো পার্কেই দেখা হচ্ছে। লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে দাবিয়ে দিও। চলো আমি এখানেই বাই বাই করলাম, টাটা, বাই বাই।